মুক্তিযুদ্ধের সময় হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে ত্রিশালের পলাতক ছয় জনকে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এই রায় ঘোষণা করা হয়। ছয় আসামি হলেন মোহাম্মদ মোখলেসুর রহমান মুকুল, মোহাম্মদ সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির, নুরুল হক ফকির, মোহাম্মদ সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এ মামলায় নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। তখন নয় আসামির মধ্যে দুই আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বিচার চলাকালে কারাগারেই তাদের মৃত্যু হয়, আর পলাতক অবস্থায় মারা যান আরেক আসামি। বাকি ছয় আসামির সবাই পলাতক। হাবিব, আদালত আর কি বলেছেন? ধন্যবাদ আসিফ। আসলে আজকে যে রায়টি হয়েছে, একই পরিবারের তিন সহোদর অর্থাৎ তিন ভাইকেই মৃত্যুদণ্ড এবং আর পরিবারের দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরেকজন রয়েছেন, মোট ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মোট তাদের বিরুদ্ধে ছয়টি অভিযোগ ছিল। ছয়টির মধ্যে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন সহ মোট ছয় ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। এই ছয়টি মোটামুটি প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ঘটনাটি ছিল ময়মনসিংহের ত্রিশালের বিভিন্ন এলাকায়। সেখানে একটি রাজাকার ক্যাম্প, আহমেদাবাদ নামে একটি উচ্চ বিদ্যালয়, সেখানে রাজাকার ক্যাম্প ছিল। সে রাজাকার ক্যাম্পে সাধারণ মুক্তিকামী মানুষকে তারা ধরে এনে, আটক রেখে, অপহরণ করে এনে নির্যাতন করতো বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে 2017 সাল থেকে মূলত এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপরে 2018 সালে সে অভিযোগ গঠন হয়। এরপর থেকে 2019 সালে মোটামুটি বিচারিক কার্যক্রম বেশিরভাগই শেষ হয়। তো আজকে মূলত রায়টি হয়েছে। ট্রাইব্যুনালের তিন বিচারপতি তারা রায় ঘোষণা করেছেন। এই মামলার যিনি প্রসিকিউটর ছিলেন তাপসকান্তি বল, তিনি মূলত মামলাটি পরিচালনা করেছেন বেশিরভাগ ক্ষেত্রেই। তার কাছ থেকে একটু শুনবো যে আসলে আদালত কী ব্যাখ্যা দিয়েছেন এই রায়টি দেওয়ার ক্ষেত্রে এবং কেন সর্বোচ্চ রায়টি হলো। প্রথম কথা, আমাদের মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মনে করেছেন বা তারা বুঝতে পেরেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে সম্পূর্ণভাবেই বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো তারা সংঘটিত করেছেন। এই অপরাধগুলো তারা সংঘটিত করেছেন এবং যার মধ্যে যেমনটি আপনি বলেছেন যে তিনটি হত্যা ছিল এবং বাকিগুলোতে নির্যাতন, অপহরণ এবং অবৈধভাবে আটক রাখার মতন অভিযোগগুলো রয়েছে। এই আদালতের প্রথম অবজারভেশন যেটি ছিল যে এই মামলায় সর্বপ্রথম পলাতক আসামিদের পক্ষ থেকে কিছু দলিল দস্তাবেজ আদালতে দাখিল করা হয়েছিল। আদালত প্রথম অবজারভেশনে বলেছে যে পলাতক আসামির এই ধরনের দলিল দস্তাবেজ দাখিল করার কোনো অধিকার নেই, তারা দাখিল করলে আদালত সেটি আমলে নিতে বাধ্য নয়। সুতরাং এটি ছিল তাদের প্রথম অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 1971 সালে রাজাকার আলবদররা যে অপরাধ সংঘটিত করেছে সেই অপরাধের গুরুত্ব বিবেচনায় অবশ্যই শাস্তিটা নিশ্চিত করতে হবে।